কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা তাই নয় যে মাজার দিয়ে আমরা সুসজ্জিত করতাম মাজার নিয়ে ব্যবসা বাণিজ্য করতাম আহলে সুন্নাত ওয়াল জামাতের ই আকীদা নাই আমরা পূর্ববর্তী বুজুর্গানে কেরাম হলে এগুলা করছইন না আমরা মুর্শিদুনাল মুকাররম আল্লামা সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি আজীবন এর বিপরীত জিহাদ করিয়া গেছেন ঠিক কি না যার কারণে আমরা সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি মাজার শরীফ শরীয়ত সম্মত আমি সাক্ষী অনেক দূর দূরান্ত থেকে অনেক আউলিয়া কেরাম হল আপনার সর্বা সর্বদলীয় উলামায়ে কেরাম হল সাহেব কিবলার মাজার শরীফও আইসন এরার মন্তব্য আমি শুনছি আমি নিজে সাক্ষী বিশেষ করিয়া সরসিনার বর্তমান সাহেব তশিফ আনছন তাই মন্তব্য খোঁজা জিয়ারত করার ফরপর যে আমি তো মনে করছি যে সাহেব কিবলার মাজার শরীফ যে কততলা হইব কততলা গম্বুজ হইব আল্লাহ মালুম কারণ সিলেটের মানুষ আগে প্রতদে সাহেব কিবলার ভক্তবৃন্দ বেশি তে জানি না অন্যান্য মাজার শরীফও একটা গম্বুজ থাকে সাহেব কিবলার হয়তো সাত আটটা গম্বুজ থাকতেও পারে আলহামদুলিল্লাহ দেখে হইলে আমার মনটা ভরি গেছে হোকা সুবহানাল্লাহ অন্যান্য দলীয় উলামায়ে কেরাম সম্মানিত উলামায়ে কেরাম হল তশরিফ আনছেন আমি নাম হইয়া না নাম হইলে আপনারা অনেকেই চিনবা ইলাখান মন্তব্য করছেন কিতা শুনলাম আর আজকে কিতা দেখলাম আর কিতা জানলাম আর কিতা হরলাম অর্থাৎ আইসলা হয়তো কোনো ত্রুটি দেখতা বা রঙ্গে বিরঙ্গে বাতি যার দেখতা অথবা ইন আপনার টেকা পয়সা পয়সার যদি একবার তান্তানা ধারণা আসলো তো সাবর মিয়া সাতজন ফটো সাতটা ডেক থাকবো এই ডাক ডেক ভর্তি টেকায় ভর্তি থাক বলা ধারণা আসলো এগুলো সুযোগ নিয়ে কিছু ফটো ফটো তুলিয়া পরবর্তীতে তান্তানোর সুবিধে হইল না কিছু প্রচার করতে ওলাইকে হইতে আইলাম কি উদ্দেশ্যে দেখলাম কিতা আর হরলাম কিতা বড় আফসোস মুখ মলিন হয়ে গেছে আমি নিজে সাক্ষী কারণ এরা মেহমানদারি আমিও করছি পরবর্তীতে নমাজ পিছনে পড়ে গেছে জোহর নমাজ আসর আখ্যানও পড়ছি আর আমি মন্তব্য শুনছি হোক আলহামদুলিল্লাহ এরার মুখ থেকে উনি আমি শুক্রিয়া আদায় করলাম আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারও সাহেব কিবলা আজীবন এই শিরিক বেদাতর জিহাদ হরিয়া গেছেন আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এইসব থেকে আল্লাহ তানে হেফাজত হসেন ঠিক কিনা আমরা সাহেব কিবলারে অনুসরণ করি সাহেব কিবলার আশিকিন মুরিদিন মুহিব্বিন আমরা সেই দিকে লক্ষ্য রাখতে হইব আউলিয়া কেরাম হলোর যথাযথ সম্মান করতে হইব মহব্বত করতে হইব যেভাবে কোরআন সুন্নায় আমরা অনুমতি দিছে ঠিক কিনা যেভাবে আমরা পূর্ববর্তী আউলিয়া কেরাম হলে শিক্ষা দিয়া গেছেন কোরআন এবং সুন্না মোতাবেক আমরা আলহামদুলিল্লাহ সেই মোতাবেক আউলিয়া কেরাম হলোর মহব্বত করি এরার সহবত যাই এরার মাজার শরীফও যাই এরার মাজার শরীফও এই উদ্দেশ্যে যাই না যে মাজার শরীফ দিয়ে আমরা কিছু দেওয়া হইব ঠিক কিনা আমরা এই উদ্দেশ্যে যাই যে এই মাজার শরীফের উসিলা লইয়া আমরা সওয়াব রেসানি করার ফর ফর আমরা এই আউলিয়া কেরামর উসিলা লইয়া মালিকর কাছে দোয়া করমু আর মালিকে এই মকবুল ওলির উসিলায় আমরা দোয়ারে কবুল করবা হুকা সুবহানাল্লাহ ঠিক কি না না আমরা সরাসরি যাই আউলিয়া কেরামে আমরা সরাসরি কিছু দিবা ইলাখান আমরার আকিদাও নাই যাই হোক আমি শেষ কথা কইতাম সৈয়াদ আমরা সেই দিকে লক্ষ্য রাখতে হইব আর এই জাতীয় কাজটা গিয়া নিজেও বিরত থাকতে হইব আর এই জাতীয় কর্মকাণ্ডর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে হইব প্রতিহত করতে হইব পবিত্র মাজার শরীফ হলরে পবিত্র রাখতে হইব বর্তমানে যে এই যে অবস্থা আরম্ভ হয়েছে মাজার শরীফ হলর আর অভাব নাই আমি অনেক মুরব্বি সাহেব হলর মুখ থেকে শুনছি যে পূর্বে কালো এবং যে বর্তমানে নিত্য নতুন মাজার হল খোলা হয়েছে এগুলা নেষ্টি জায়গা আসলো মানুষে প্রস্রাব পায়খানা কর্তা কিন্তু দেখা যায় পরবর্তীতে এগুলা মাজারে পরিণত হয়েছে ঠিক কি না দুনিয়ায় ফায়দা হাসিলের উদ্দেশ্যে তো এই যে একটা চক্রান্ত এই চক্রান্ত করার কারণে প্রকৃতপক্ষে আউলিয়া কেরামহলর যে প্রতি মানুষের যে মহব্বত এগুলা বাধাগ্রস্ত যার কারণে সেই দিকে আমরা লক্ষ্য রাখতে হইব আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা রে কোরআন সুন্নাহ মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান হোক বিশেষ করে আমরা রাহবার মুর্শিদুনাল মুকাররম আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি সর্বযোগ্য যে
সময় উপযোগী যে নসিহত করিয়া গেছেন এই নসিহতে যেন আমরা সামনে রাখিয়া অগ্রসর হইতাম পারি ইনশাআল্লাহ আমরা যে নসিহতে আমরা পালন করি আমল করি এই জাতীয় দুনিয়ায় তমাম গজব থেকে এই মহামারী থেকে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা হেফাজত করব হোক আল্লাহুম্মা আমিন আমি আর আলোচনার এদিকেই তো করতাম চাইয়েন না মুআজ্জাজ উলামায়ে কেরাম হল অপেক্ষমান অবশ্যই ধারাবাহিকভাবে আপনারা সামনে আইবা আলোচনা রাখবা বিশেষ করিয়া কিছু সময়ের মধ্যে পাগলি অনুষ্ঠান আরম্ভ হইব আপনারা আমার লাগে দোয়া করবা আমরাও যে সময় দোয়া করি আপনারা ছাড়িয়া দোয়া করি না আমরাও দাবি রাখি আপনারা যে সময় দোয়া করুন আমরা ছাড়িয়া দোয়া করুন না আমরা উভয়ের দোয়ারে আল্লাহ কবুল হরুক বিশেষ করিয়া আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাই দুনিয়ার তাকাকালীন সময় তানা আশিকিন মুরিদিন মুহিব্বিন আমরা তামামর লাগে যত দোয়া করিয়া গেছুন এই তামাম দোয়া যেন আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরার লাগে কবুল করেন মঞ্জুর করেন হোক আল্লাহুম্মা আমিন আর কবরবাসী ওয়ার ফরফর যত দোয়া করতে আসুন আল্লাহ পাক রব্বুল ইজ্জতে যেন তামাম দোয়া আমরা তামামর লাগে নসিব করেন হোক আমিন ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম দেখা হইলো জি আলহামদুলিল্লাহ তোমার দেখা হয়েছিল।